আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম, এই ভিডিওটি হচ্ছে ফুল হেল্পফুল ভিডিও। আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটি কি হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো, ধরেন আমি একটা ভিডিও মেক করলাম ইউটিউবের জন্য। এই ভিডিওটি মেক করার পর ইউটিউবে আপলোড দেবো। আগে আপলোড দেওয়ার পর যখন ইউটিউবে আপলোড কমপ্লিট হওয়ার পরে 10-15 মিনিট পর আমি এটা ফেসবুকে আপলোড দিতে পারবো। এটা কপিরাইট হবে না বা আপনার চ্যানেলে মনিটাইজে কোনো সমস্যা হবে না ফিউচার। আপনার ফেসবুকে হবে না, আপনার দেখা গেছে ইউটিউবে হবে না। তো বিশেষ কথা হইল, যদি এর থেকে ভালোভাবে পারফেক্টভাবে করতে জেনুইনভাবে করতে চান, তাহলে আপনার কোনো টেনশনই করতে হবে না। ধরেন আপনি ইউটিউবে ভিডিওটা যে ফরম্যাটে আমরা সবসময় এডিটিং করার পরে এক্সপোর্ট করে থাকি, ওই ফরম্যাটে আপনি ইউটিউব ভিডিওটা এক্সপোর্ট করবেন। আবার একই ভিডিও আপনি ফেসবুকে যে ফরম্যাট আছে ভিডিও ফরম্যাট, ওই ফরম্যাটে এক্সপোর্ট করবে, তাহলে আপনার আর কোনো আপনার সন্দেহ থাকবে না। আর যদি আপনি ফেসবুকে ভিডিও সরি ইউটিউবে ভিডিও আপলোড দেন, এরপর তারপরে আপনি ইউটিউব আপলোড দেওয়ার পরে আপনি ফেসবুকে আপলোড দিলেন, তাহলে কিন্তু একই ফাইল আপনি এটা গুগল এটা ক্যাচ করতে পারে, অনেক সময় সমস্যা হতে পারে। তার জন্য বলছি, মানে দুই ফরম্যাটে যদি করেন আশা করি 100% জেনুইন হবে। কোনো আর এটা কিন্তু আপনি টেনশন বা কিছু টেনশন ফেল করা লাগবে না। তো আপনার মনিটাইজের ক্ষেত্রে তাহলে আপনি কোনো সমস্যা হবে না, এটা নিশ্চিত। আপনি ইউটিউব ভিডিও আবার ফেসবুক করতে পারেন, সমস্যা নাই, আমি করি মাঝে মধ্যে করি। তো আমি এ পর্যন্ত কোনো আমি আমার চ্যানেলে কোনো সমস্যা পাইনি। ধরেন আমার একটা চ্যানেল ছিল, আগে একটা চ্যানেল ছিল হেলালুদ্দিন 100, এই চ্যানেলটা সাবস্ক্রাইব ছিল 30,000। ওই চ্যানেলটা কিন্তু আমি ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন সম্বন্ধে আমার তেমন একটা জানা ছিল না। আর আমি ইউটিউবিং করি 2005-এর থেকে ইউটিউবিং করি। তো মাঝে দিয়ে আমি ইউটিউবিং করা ছেড়ে দিয়েছিলাম, যখন ওই চ্যানেলটা আমার সাসপেন্ড হয়ে গেছিলো। আমি বাংলাদেশ গেছিলাম, আমি যখন ছুটিতে বাংলাদেশ গেছি, আমি বর্তমানে সিঙ্গাপুর আছি। যখন আমি বাংলাদেশ ছুটিতে গেছিলাম, যাওয়ার পরে আপনার ওই যে ওই ইত্যাদির ভিডিও আমি মোবাইল থেকে ভিডিও করে ওই ভিডিওটা আমি আপনার হলো ইউটিউবের চ্যানেলে আপলোড দিয়েছিলাম। তো দেওয়ার পরে কী হচ্ছে, দেওয়ার পরে ওই ইত্যাদির যে অনার হলো অডিও ফাগুনের থেকে আমার চ্যানেলটারে কমপ্লেন করছে ইউটিউবে অনারদের কাছে। ইউটিউব তারা আমার চ্যানেলটা সাসপেন্ড করছে। এই সাসপেন্ড করার পরে অনেক আপিল করলাম, ইমেল পাঠাইলাম, আপনি এলো ইত্যাদি অডিও ফাগুন যে ওনার, তারা কোনো রেসপন্স করে না। আজকে যদি এটা কোনো অন্য দেশ থেকে কমপ্লেন না করতো, তাহলে কিন্তু আমি ইমেলের মাধ্যমে এটা সলভ করতে পারতাম। তো বাংলাদেশ আমরা বাঙালি বলে আমি এই চ্যানেলটা ফিরে আনতে পারি নাই। তো খুব কষ্ট লাগছিলো ওই চ্যানেলটা হারানোর পরে। তো বন্ধুরা, তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটি দীর্ঘায়িত চাচ্ছি না। তো আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও বানাতে উৎসাহিত করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।